গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বসে পড়েছি বাড়ির সকলের সাথে খাবার খেতে, আর এখন খাচ্ছি আমরা জল ডালা ভাত। আর আজকে যাওয়ার আছে একটু বাইরে, তাই সকাল থেকে স্নান করে নিয়ে খাচ্ছি। এখন দাঁড়িয়েছি আমি স্টেশনে, আর আজকে যাচ্ছি আমি কলেজ। তো কলেজে দেওয়া হচ্ছে রেজাল্ট, তার জন্য আমি আজ এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে দাঁড়িয়ে আছি, তো কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসবে। তো সকাল থেকে রেডি হয়েই স্টেশনে এখন দাঁড়িয়ে আছি, কারণ ওখানে পৌঁছতে হবে 11টার সময়। তাই তো ট্রেন থেকে নামার পরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে বাস ধরে তারপরে আমরা যাব। তো এই যে সামনে বাস স্ট্যান্ড, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। জানি না বাস আছে কি না, তো চলুন যাওয়া যাক। আশা করি কেশিয়ারি লাইনের বাস আছে। ওই তো কেশিয়ারি, কেশিয়ারি ওই যে ওই যে ওই যে, তো ওখানে কেশিয়ারি লাইনের বাস আছে। তো আমরা এখন বাসটা ছাড়বে প্রায়, এখন উঠবো আমরা। বাসে উঠে পড়েছি। বাস থেকে নেমে পড়েছি, আর নেমেই এই যে এখন কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। তো আমার বান্ধবীরা এখনো আসেনি, তাই কলেজের ভিতরে এখনো যাইনি। তো ওরা আসলে আমরা কলেজের ভিতরে যাব। তো এই ছোট্ট একটা মাজা বোতল। তো আমার একটা বান্ধবীকে কল করেছিলাম, তো ও বললো আসছে। তো ওই যে পেছনে একটা বাস আসছে, ওই বাসটাতে ও আসছে। কলেজ ফাঁকা, কলেজের ভিতরে কেউ নেই। তো আমার বান্ধবীদের সাথে এখন কলেজে যাচ্ছি। আচ্ছা আমার তো ফিস, তো কলেজে কাল জানিয়ে দিয়েছিল নোটিশে যে কি কি আনতে হবে। তো সমস্ত কিছু নিয়ে আমি কলেজ চলে এসেছি। আর এই যে অফিসে ম্যাডামরা আছেন, আর এখানে মার্কশিট দেওয়া হচ্ছে, তো আমরা কয়েকজন মিলে আজ মার্কশিটটা নিয়ে নিলাম। তো আমার এখানে মার্কশিট নেওয়া হয়ে গেছে। মার্কশিট নিয়ে আমি কলেজের বাইরে এসেছি, আর আপনাদেরকে একটু কলেজের বাইরে দেখিয়ে দিলাম। কলেজে কেউ নেই, কলেজটাও পরিষ্কার করেছে, দেখেন। তো আমাদের মার্কশিট নেওয়া হয়ে গেছে, তো এখন চলে যাব বাড়ি। আর কলেজ একদমই ফাঁকা। ওই পাশে আমাদের ক্যান্টিন, আর এখানে স্ট্যান্ড, বাইক, সাইকেল। তো কাজ হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলেজ থেকে। আর যেহেতু গ্রীষ্মের জন্য কলেজে ছুটি পড়ে গেছে, তাই এখনও কলেজে এখন কেউ আসেনি। আর আজকে ডেট দেওয়া ছিল মার্কশিট দেওয়ার, তার জন্য আমরা আজকে এসে মার্কশিটটা নিয়ে নিলাম, কারণ গ্রীষ্মে ছুটি পড়েছে, তাই এখন কলেজ তো বন্ধ। তো কলেজ থেকে বেরোনোর পরেই আমি বাস পেয়ে যাই। তো বাসে আসার পরে যে আমি এখন খড়গপুর স্টেশনে হেঁটে যাচ্ছি, তো খড়গপুরের ট্রেন ধরে তারপরে আমি বাড়ি যাই।
ওখানে ট্রেন ধরার পরে একদম আমরা এসে পৌঁছই আমাদের বাজারে। তো বাজারে নামার পরে এখানে আমরা একটা হোটেলে এসে বসি, কারণ বিকেল হয়ে আসছিল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তাই খাবারটা আমরা আগে সেরে নিলাম। আর এখানে আমরা মাছ ভাত অর্ডার দেই। তো এই যে আমাদের খাবার থালা এখানে চলে এসছে। তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর টাকাটাও পেমেন্ট করা হয়ে গেছে। তো ভাই এসছে আমাদেরকে নিতে। তো বাজার থেকে যেহেতু অনেকটা আমাদের বাড়ি, তো তাই স্কুটি নিয়ে আমাদেরকে নিতে এসছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।